আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চক দই দিয়ে রুই মাছ রান্নার সহজ রেসিপি। যে কোনো অনুষ্ঠানে এভাবে চক দই দিয়ে রুই মাছটা রান্না করে দিতে পারেন। চলুন এখন আমরা শুরু করব। রুই মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টার মতো কাঁচামরিচ, 3-4টা রসুনের গুঁড়া কুচি করে নিয়েছি, একটু আদা কুচি করে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, এগুলো সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে প্রথমে রুই মাছের গায়ে ভালোভাবে লবণটা লাগিয়ে নিলাম। এগুলো ভাজার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে এরপর আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো একেবারে লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। যদি লাল করে ভাজেন তাহলে টক দইয়ের সাথে রান্না করলে খেতে ভালো লাগে না। আমি এপাশ ওপাশ হালকা একটু ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখানে একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মিক্স মশলা, 1 চামচ জিরা গুঁড়া। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বাদাম বাটা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা ইউজ করতে পারেন। এখানে এটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, ভালোভাবে ফেটিয়ে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে আরও সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। সবগুলো একসাথে একটু মিশিয়ে নিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1/2 কাপ দিয়ে দিয়েছি। এরপর সে বেজে রাখা মাছগুলো আলতো হাতে দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এরপর ঢাকা দিয়ে আমি 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আমার রান্না প্রায় শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়া একটু ফ্লেভারের জন্য। এই সময় লবণটা একটু চেক করে নেবেন, লবণ আমার হয়েছিল সেই জন্য আমি লবণ দিইনি। ঢাকা দিয়ে আরও 10 মিনিট চুলা রাস মিডিয়ামে রেখে আমি চুলায় রেখেছিলাম। এরপর চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লবণীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়। টক দই দিয়ে এভাবে যদি রুই মাছটা রান্না করেন, একেবারে বিয়ে বাড়িতে এভাবে টক দই দিয়ে রুই মাছটা রান্না করে থাকে, আমি সেভাবে রান্না করেছি। আপনারা এটা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন বা পোলাওয়ের সাথে, খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।